নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এটি একটি সাপ্তাহিক লটারির ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কোন 7 রাশির জাতক ও জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদেরকে ছোট ছোট টিপস দিব লটারি মেলার। তবে আপনাদের জন্ম ছকে লটারি লাগার যোগ থাকার প্রয়োজন রয়েছে এবং বর্তমানে দশা পারমিট করার কিন্তু প্রয়োজন রয়েছে। কারণ অনেকে রয়েছে যাদের লটারিই লাগে না, লটারির পর লটারি কেটে যায়, লটারি লাগে না। অনেকে রয়েছে পূর্বে লটারি লেগেছে বাট এখন লাগছে না। এর কারণ কি জানেন? প্রথমটার হচ্ছে ওনার ছকে কিন্তু লটারির সম্ভাবনা নেই। দ্বিতীয়টা হচ্ছে যাদের লটারি লেগেছে এখন লাগছে না, তার মানে আপনার জন্ম ছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে বাট বর্তমানে গ্রহের দশা পারমিট করছে না, যে কারণে লটারি লাগছে না। তাই আমি আপনাদেরকে বলবো ভালো কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনার জন্ম ছকটি দেখিয়ে নিন। আর আপনারা যদি মনে করেন যে আমাকে দেখাবেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানান, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। নমস্কার, আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। দেখুন, লটারি বেসিক্যালি রাহু গ্রহ দেখে, আমি এটা আপনাদেরকে প্রতিটি ভিডিওতেই বলি। এবং লটারি এমন একটা জিনিস যেটা যেটা আপনাকে 2 মিনিটে কোটিপতি করতে পারে। কোটিপতি কেন, আরবপতিও করে দিতে পারে। আবার এই লটারি এমন একটা জিনিস যেটা নেশার মতো, কারণ যারা লটারি কাটে তাদের নেশা সবসময় থাকে। তো তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই সপ্তাহে কোন 7 রাশির জাতক ও জাতিকার লটারি থেকে কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে অর্থাৎ 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে লটারি কেটে আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। এছাড়াও লটারি থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে কোটিপতি হতে পারেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই সপ্তাহে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 5 নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে যে 6 নম্বর রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এরপরে লাস্ট এবং 7 নম্বর যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ফাটকা থেকে সহজেই হয়ে যেতে পারেন কোটিপতি। এবার আসুন আমি আপনাদেরকে বলে দিই লটারি লাগার ছোট ছোট নিয়ম। দেখুন, প্রথম অবস্থায় আপনাদেরকে লটারি কাটতে গেলে অবশ্যই আপনার জন্ম ছকটি বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে প্রাথমিক পর্যায়ে, স্টার্টিং পয়েন্টে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ডেট অফ বার্থ 4-6 হওয়ার প্রয়োজন রয়েছে, বা আপনার ডেট অফ বার্থ অ্যাডিং করে যেন 4 বা 6 আসে। 3 নম্বর, আপনি সবসময় রাহুকালে লটারি কাটার চেষ্টা করবেন, কারণ প্রতিটি দিনে একটা সময় রাহুকাল থাকে, সে সময়
লটারি কাটার চেষ্টা করবেন, এবং আপনারা দুপুর 12টার পর লটারি কাটবেন, কখনোই 12টার আগে লটারি কাটবেন না। তো এই ছিল ছোটো ছোটো নিয়ম বা টিপস যেটার মাধ্যমে আপনারা সহজেই লটারি পেতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।